আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2016। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তারেক মুসা, একজন বিগিনার লার্নার কিভাবে মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2016 সার্টিফাইড হতে পারেন। এবং এই 16 সার্টিফাইডকে বলা হয় মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন অ্যাসোসিয়েট। মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন অ্যাসোসিয়েট, আমি সে পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখি আপনি কীভাবে একজন মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন অ্যাসোসিয়েট হবেন। বর্তমানে লেটেস্ট উইন্ডোজ সার্ভার 16 চলছে, সেক্ষেত্রে আপনি যখনই সার্টিফাইড হবেন তখন আপনার জন্য এই লগোটি ইস্যু করা হবে এবং আপনার সার্টিফিকেটটি ঠিক এই ধরনের হবে দেখতে। চলুন আমরা কিভাবে একজন বিগিনার লার্নার্স কিভাবে মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন অ্যাসোসিয়েট হতে পারে সে পাঠটা দেখি। মাইক্রোসফটের তিনটি ভেন্ডর এক্সাম দেওয়ার পরে একজন ইঞ্জিনিয়ার বা একজন ব্যক্তি মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন অ্যাসোসিয়েট হতে পারেন। তিনটি এক্সামের মধ্যে হচ্ছে উইন্ডোজ সার্ভার 16, ইনস্টল স্টোরেজ অ্যান্ড কম্পিউট উইথ উইন্ডোজ সার্ভার 16, এক্সাম কোড হচ্ছে 740। এর পরবর্তী সেকেন্ড এক্সাম হচ্ছে নেটওয়ার্কিং উইথ উইন্ডোজ সার্ভার 2016, এক্সাম কোড হচ্ছে 741। তৃতীয় নং এক্সাম হচ্ছে আইডেন্টিটি উইথ উইন্ডোজ সার্ভার 2016, এক্সাম কোড হচ্ছে 742। এই তিনটি এক্সাম সম্পূর্ণ করলে একজন ব্যক্তি মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন অ্যাসোসিয়েট হতে পারবেন। আরেকটি ব্যাপার, মাইক্রোসফটের যে কোনো প্রথম এক্সাম পাস করলেই তাকে যে সার্টিফিকেশনটা দেওয়া হয় সেটা হচ্ছে মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল। অর্থাৎ আপনি যদি এখান থেকে তিনটি এক্সামের প্রথম এক্সামটি শেষ করেন, সেক্ষেত্রে 740 প্রথম এক্সামটি পাস করলে আপনাকে যে সার্টিফিকেশন দেওয়া হবে বা মাইক্রোসফট আপনাকে যে নামে ডিনোট করবে সেটা হচ্ছে মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল। সার্টিফিকেটটি দেখতে ঠিক এরকমই হয়। আমরা এখানে উইন্ডোজ সার্ভার 2016 নিয়ে আলোচনা করছি, তাহলে উইন্ডোজ সার্ভার 16 সিলেবাস সম্পর্কে আলোচনা করি। আমাদের প্রথম বুক হচ্ছে 70740, ইনস্টলেশন স্টোরেজ অ্যান্ড কম্পিউট উইথ উইন্ডোজ সার্ভার 2016। এই বইতে এই মডিউলগুলো শেষ করতে হবে। ইনস্টল উইন্ডোজ সার্ভার, সার্ভার্স ইন হোস্ট অ্যান্ড কম্পিউটার এনভায়রনমেন্টস, এখান থেকে 10 to 15% কোশ্চেন আসবে। ইমপ্লিমেন্ট স্টোরেজ সলিউশন থেকে 15 to 20% কোশ্চেন আসবে। হাইপার বি থেকে 20 to 25% কোশ্চেন আসবে। ইমপ্লিমেন্ট উইন্ডোজ কন্টেইনার থেকে 5 থেকে 10% কোশ্চেন আসবে। ইমপ্লিমেন্ট হাই অ্যাভেলেবিলিটি থেকে 30 থেকে 35% কোশ্চেন আসবে। এবং পরবর্তী মেনটেন অ্যান্ড মনিটর সার্ভার এনভায়রনমেন্ট থেকে 10 থেকে 15% কোশ্চেন আসবে। এই সমস্ত ইনফরমেশন মাইক্রোসফটের সাইটে রয়েছে। অর্থাৎ আপনাকে মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল হওয়ার জন্য প্রথম এক্সামটি শেষ করার পরে এই বুকটি শেষ করতে হবে এবং আপনার এক্সাম মডিউল এই টাইপ সেরে হবে এবং কোশ্চেনে প্যাটার্ন কোন পার্ট থেকে কত পার্সেন্ট কোশ্চেন আসবে তা এখানে সিলেক্ট করাই থাকে। ঠিক একই প্রসিডিউরে 70740, 741 ঠিক একই ধরনের কিছু সিলেবাস থাকবে, সেটা আপনি প্রথম এক্সাম শেষ করুন। এরপরে 741 নিয়ে আলোচনা করা যাবে। এরপরে ঠিক একই প্রসিডিউরে 70742 হবে এবং এই তিনটি এক্সাম একসাথে পাস করার পর আপনি একজন মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন অ্যাসোসিয়েট হবেন। এটি হচ্ছে উইন্ডোজ সার্ভার 16-এর পাথ, উইন্ডোজ সার্ভার 16 পাথ এবং উইন্ডোজ সার্ভার টোটাল সলিউশন নিয়ে আমি আছি আপনাদের সাথে। আপনারাও থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ শিক্ষার্থীরা। ওকে, আল্লাহ হাফেজ।